পাবনায় ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাসুরিয়া মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শিশু জিহাদের হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের ফাঁসির দাবি করেন বক্তারা। জানা গেছে, জিহাদকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করতে উদ্যত হয় মাদকাসক্ত আসিফ। এতে ভয় পেয়ে নিহত ওই শিশু চিৎকার দিলে তার মুখ চেপে ও গলা টিপে হত্যা করে পালিয়ে যায় আসিফ। গত ৬ জুলাই জিহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই হত্যাকাণ্ডের মূল হোতা আসিফকে গ্রেপ্তার করে পুলিশ।